डिजिटल रान्नाघरे सकल के स्वागत जानिए आज के रान्ना शुरू करछि। आमादेर आज के रेसिपी हलो फिश बाटर फ्राई। रान्नाटाके आमरा तीनटे भागे भाग करे नेब, एक मैरिनेशन, दुई बैटर और तीन फ्राई। प्रथमे आमी 30 पिस भेटकी फिले नियेछी मीडियम साइजेर। माछगुलो मैरिनेशन करार जन्य लागबे धने पाता, आदा, रसुन एवं काँचा लंका। एबार सेटा भालो करे धुए छोटो करे केटे निये मिक्सिते पेस्ट बानिये नेब। एई पेस्ट करार समय आमरा कोनो रकम जल यूज करब ना। ख्याल रखते हबे पेस्टटा जेनो खूब मिहि हय়। মাছগুলোর মধ্যে এবারে ওই পেস্টটা যেটা বানিয়েছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা সেটা ঢেলে দিলাম। এবার দিলাম 2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার আমি মিশিয়ে নিলাম 2 টিস্পুন সল্ট। এটা আপনারা নিজেদের আন্দাজ মতো সল্টটা ব্যবহার করবেন। সল্টের পর এবার আমরা দেব 2 টিস্পুন রেড চিলি পাউডার। এবার আমরা অ্যাড করব দুটো বড় সাইজের পাতিলেবুর রস। ভালো করে রসটা বার করে নিয়ে এবারে ওই মাছের মধ্যে আমি দিয়ে দেব। 30টা মাছের ফিলের জন্য লাগবে 3টে ডিমের কুসুম। ডিমের সাদা অংশটা এবার রেখে দেব ব্যাটারের জন্য। ওজন মতো দুধ নেব। এটা ভালো করে এবার মিক্স করব। এটা দেখতে হবে যাতে খুব পাতলাও না থাকে আর খুব মোটাও না হয়ে যায়। মিশিয়ে নেব 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার,
একটা একটা করে মাছ ডিপ ফ্রাই করে নিলাম। খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন মিডিয়াম থাকে। মাছের এক পিট গোল্ডেন ব্রাউন হওয়ার পরে সেটাকে আমি আস্তে করে উল্টে নিলাম। খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। দু পিট ভালো করে এবার ভাজা হয়ে গেলে এবার আমরা সার্ভ করার জন্য তুলে নেব। তুলে নেওয়ার পর 1 মিনিটের জন্য কাগজের ওপর রাখলাম অয়েল ড্রেনের জন্য। এবার গরম গরম সার্ভ করলাম। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন রেসিপি পেতে ক্লিক করুন বেল আইকনে।